রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 7 ডিসেম্বর দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে ঢাকার কূটনৈতিক মিশনগুলোতে চিঠি পাঠিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম দিয়ে জাল ভোট দেওয়ার সুযোগ নেই, বরং ইভিএম দিয়ে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। আজ 13 ডিসেম্বর 1971 সালের এদিনে মিত্র বাহিনীর সঙ্গে পরাজিত হয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে ভৈরবে পালিয়ে আসে পাক হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধাদের হাত থেকে বাঁচতে ডিনামাইট দিয়ে ভেঙে দেয় মেঘনা নদীর উপর নির্মিত শহীদ হাবিলদার আব্দুল হালিম রেল সেতুটি। এদিন ভৈরবে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় পাক সেনারা। টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল আরোহী দুই স্কুল ছাত্র ট্রাক চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে দুর্বৃত্তের গুলিতে দুই পুলিশ সদস্য সহ 3 জন নিহত হয়েছেন। কুইন্সল্যান্ডের প্রত্যন্ত এলাকায় নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে বন্দুকধারীর গুলিতে মারা যান ওই দুই পুলিশ সদস্য। এ সময় নিহত হন একজন বেসামরিক নাগরিক। বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ সহ 15টি গণমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। নোরার অভিযোগ, গণমাধ্যমগুলো তাকে নিয়ে করা জ্যাকুলিন ফার্নান্দেজের কুরুচিকর মন্তব্য প্রচার করছে। দিল্লির আদালতে এই মামলা দায়ের করেন তিনি। কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে হট ফেভারিট আর্জেন্টিনা ও গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়।